কাকসা তিন নম্বর এরিয়ার বামপন্থী গণসংগঠন সমূহের আহ্বানে আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে প্রতিটি সংসদে একশো দিনের কাজ চালুর দাবিতে, একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের দাবিতে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত উদ্ধার করো মানুষের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানিয়ে বামুনারা থেকে পদযাত্রা শুরু হয়ে বামুনারা গ্রাম ঘুরে গোপালপুর পশ্চিমপাড়া, পূর্বপাড়া, গোপালপুর উত্তরপাড়া, বান্দরা গ্রাম হয়ে ২৩টি বুথ এলাকা ঘুরে বান্দরা লাইব্রেরি প্রাঙ্গণে শেষ হয়। পদযাত্রার সূচনা করেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব কমরেড পার্থ দাস। এছাড়াও পদযাত্রায় পা মেলান ক্ষেতমজুর সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক বীরেশ মণ্ডল, কৃষক আন্দোলনের নেতা জনার্দন চ্যাটার্জি, গণ আন্দোলনের নেতৃত্ব অরিন্দম দত্ত সহ আরও অনেকে।